হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি যে ড্রয়িংটা করছি সেটা আমি পুরোটাই কফি দিয়ে করেছি। তো কফিকে মানে ডার্ক আর লাইট শেডে ইউজ করেছি আর অনেকগুলো লেয়ার দিয়ে করেছি। ফার্স্টে আমি পুরো ব্যাকগ্রাউন্ডটাতে একটা প্রচণ্ড লাইট শেড দিয়ে, কফির একটা লাইট শেড ইউজ করেছি। তো সেটা দিয়ে আমরা ফার্স্ট আমি ব্যাকগ্রাউন্ড করে নিয়েছি। এরপর যে পোর্শনটা আমি এখন ড্রয়িং করছি সেটা হচ্ছে একদম ডাইরেক্ট ডার্ক কফিটা, আর তার সাথে অল্প একটুখানি কালো কালার মিশিয়েছি যাতে কফির কালারটা একটুখানি ডিপ হয়। তো সেটা দিয়ে আমরা চুল করে নিলাম। এরপর আমরা যে ভুরুগুলো সেগুলো আমরা ব্ল্যাক কালার দিয়ে ভুরুগুলো করে নিচ্ছি। এরপর চোখগুলো আর আউটলাইনগুলো ব্ল্যাক কালার দিয়ে করে নেবো। তো তোমরা চাইলে এরকম কফি দিয়ে ইজিলি ড্রয়িং করতে পারো, কফির লাইট অ্যান্ড ডার্ক শেড ইউজ করে অনেক সুন্দর সুন্দর দেখতে লাগে। তো আমি যে ড্রয়িংটা করছি সেটা শিব আর পার্বতীর ড্রয়িং করছি। তো তোমরা চাইলে আমাকে বিভিন্ন ধরনের আইডিয়া দিতে পারো, বিভিন্ন সাজেশান দিতে পারো যে আমি কীরকম কী ড্রয়িং করতে পারি, নতুন নতুন আর কি ভ্যারাইটি আনতে পারি। আমি অবশ্যই সেগুলো ফলো করার চেষ্টা করব। আর এবার থেকে আমি ভাবছি কিছু কিছু টাইম আমি একটা বড় ভিডিও পোস্ট করব। আমি সাধারণত বড় ভিডিও পোস্ট করি না, আমি অনলি শর্টসই ইউজ করি। কিন্তু আমি এবার থেকে ভাবছি বড় ভিডিও ইউজ করব। তো তোমরা প্লিজ প্লিজ সাপোর্ট করো। যদি আমার ড্রয়িং অনেক অনেক ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমার চ্যানেলে প্রায় 200 জন সাবস্ক্রাইবার হতেই চলছে। তো তোমরা প্লিজ তাড়াতাড়ি অনেক অনেক সাবস্ক্রাইব করো যাতে 200 জন সাবস্ক্রাইবার হয়ে যায়। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি কিরমভাবে চোখগুলোকে করে নিচ্ছি ব্ল্যাক কালার দিয়ে। তো এরপর আমি হাইলাইট করার জন্য আমি কিছুটা সাদা কালারও ইউজ করব, যাতে আমি যে বিভিন্ন মুখের বিভিন্ন পোর্শনগুলোকে আমরা হাইলাইট করতে পারি। এর বাদেও আমরা সাইডগুলোতে একটুখানি ব্রাউন কালার ইউজ করব। তোমরা দেখো যে আমি কীভাবে ব্রাউন কালারগুলো ইউজ করছি যাতে মুখের মধ্যে একটা টোন আসে আর বিভিন্ন শেডস বোঝা যায়। তো এইভাবে তোমরা বিভিন্ন টোন অ্যান্ড শেডস ইউজ করে করে তোমরা কফি দিয়ে ইজিলি তোমরা যে কোনো হিউম্যান বডি হোক, যে কোনো ল্যান্ডস্কেপ হোক, যে কোনো কিছু আঁকতে পারো। তো আমি প্ল্যান করছি যে আমি অন্য কিছু একটা দিয়ে, মানে কালার ছাড়া কিন্তু আমি ন্যাচারাল কোনো জিনিস দিয়ে আমি আবার একটা ড্রয়িং করবো। তো সেই ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, তোমরা অবশ্যই আমাকে ফলো করো। আর যারা সাবস্ক্রাইব করছো না তাদের জন্য থ্যাংক ইউ। কিন্তু তোমরা অবশ্যই আমাকে সবাই সাজেশান দাও যে আমি কী করে চ্যানেলটাকে গ্রো করতে পারি। আমি অবশ্যই তোমাদের সেই সাজেশনগুলো মাথায় রাখবো। এরপর তোমরা ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই আমাকে কমেন্টসে জানিও যে ভিডিওগুলো কেমন লাগছে আর তোমরা কী কী টাইপ ভিডিও দেখতে চাইছো।